ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার করে বলে ও গো, স্বামী তোমার করে বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। বিয়ের পরে খাওয়া পরা বিবি বলছে, বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাহি রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতো আমার গায়ে বলছে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না এই ঘরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। বিবি এই কথা শুনে স্বামী বিবিকে কি বলছে শুনো। গরিব আমি খেটে খাই কোথায় আমি পাবো, কেমন করে সোনার গহনা কিনে তোমার দেব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করে স্বামীর দিকে যাই তেড়ে তেড়ে। বলে আমি জীবন দেব বলছে, বলে আমি জীবন দেব মরব তোর ঘরে, বুঝবি তুই পরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার ঘরে বলে ও গো, স্বামী তোমার ঘরে বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। সকল সময় সেই নারী ঝগড়া সে করে, বিবির কথা শুনে স্বামী ব্যথা পায় অন্তরে। সেই নারী কিছুদিন পরে গেল মরে, গোসল কাফন পড়িয়ে দিল দাফন করে। আজাবের ফেরেশতারা ও গো, আজাবের ফেরেশতারা সেই কবরে এসে জিজ্ঞাসা ওই করে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার করে বলে ও গো, স্বামী তোমার করে বলে জুলুম করো না রে। আজাবে ফারিস্তারা সেই মহিলার কবরে এসে কি করছে শুনুন। আজাবের ফারিস্তারা সেই কবরে এলো, সওয়াল করে সেই মহিলার তুলে বসাইলো। আগুনের গহনা নিয়ে পড়িয়ে তার দিল, গায়ের গোশ খসে খসে পড়তে লাগিল। গহনা পরার সাজ ফারিস্তারা বলছে, গহনা পরার সাজ পিঠিয়ে তোরে দেব রে, বুঝবি তুই এবারে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার ঘরে বলে ও গো, স্বামী তোমার ঘরে বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে। সর্বশেষ কথায় আমার কবি মনের কথা শুনুন। স্বামীর সুখে সুখী তুমি, স্বামীর দুঃখে দুঃখী, এমন নারী এই যুগে কজন আছে দেখি। কাঠুরিয়ার বিবির মতো হয়ে যাও না তুমি, ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী। রহমাতুল্লাহ বলে তাই, রহমাতুল্লাহ বলে তাই স্বামীর সে
আসবে ঘরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে স্বামী তোমার করে বলে ও গো স্বামী তোমার করে বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে ও আমার মা বোনেদের বলি